মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ব্ল্যাক কফি খেয়ে এখন কিন্তু খিদে পেয়ে গেছে। খাওয়ার জন্য মানি ব্যাগ নিয়ে নিলাম, মানি ব্যাগ থেকে বের করবো মাত্র 20 টাকা। পুজো গেছে তো, পুজোর পর একদম মানি ব্যাগটাকে মানে হালকা হালকা পাতলা পাতলা হয়ে গেছে, তো এখান থেকে 20 টাকা নেবো। 20 টাকা নিয়ে আজকে ব্রেকফাস্ট করবো। রাস্তায় যদি কিছু পাওয়া যায় সেটা একমাত্র পাউরুটি। এত বড় একটা রুটি মাত্র 16 টাকা, তো 20 টাকাও লাগলো না, 16 টাকায় এরকম সুন্দর তেল তেলে রুটি। এখন আর বাটার দেয় না, আগে বাটার দিত। তো রুটিটাকে স্লাইস করে নিয়েছি, দেখতে পাচ্ছ এরকম সুন্দর করে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তাওয়া এটাকে সুন্দর করে হালকা করে সেঁকে নেব। চলো, 2টো পাউরুটিতেই মোটামুটি হয়ে যাবে। চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট, এই দেখতে পাচ্ছ কালকে রাত্রে বানিয়েছিলাম এটাকে ঘুগনি। এটা মাটন কিমা চর্বি এসব দিয়ে একটা ঘুগনি বানিয়েছি। এই দেখো চর্বিটা, মাটন চর্বি, কিন্তু আমি চর্বি বেশি খাই না বলে না এটা চর্বিটাকে আমি বাদ দিয়ে দেবো, কারণ কোলেস্ট্রল আছে সেই জন্য খাবো না। আর সুন্দর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর ঘুগনিটা, আর এখানে আছে একদম সুন্দর করে সেঁকে নেওয়া পাউরুটি। আহ, এই পাউরুটির যে এই যে এই সাইডটা, এই সাইডটা যে তেল তেলে দারুণ লাগে খেতে। ছোট্ট করে সেজে গুজে নিলাম, আর ছোট্ট করে সেজে গুজে নিয়ে সেই হালকা একটা মানি ব্যাগ, সেই মানি ব্যাগটা নিয়ে একটুখানি বাজারের দিকে যাব। আর আছে অনেক দিন ধরে একটু শুটকি মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে, জানি না পাবো কি পাবো না। যেতে যেতে তোমাদের একটা হন্টেড বাড়ি দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ এটাই কিন্তু এখন মানে কালী পুজো এটার মধ্যে হয়। আর এটা পুরো ভুতুড়ে, যত সব মানে কাণ্ড কারখানা নিয়েই সব কালী পুজোর যে প্যান্ডেল ট্যান্ডেলগুলো সব কিছু এর মধ্যেই হয়, দারুণ করে। আদৌ কতটা হন্টেড সেটা জানি না, যাই হোক এর মধ্যে কিন্তু আমরা অনেকবার উঠেছি, কিন্তু পুরো ভাঙা ভাঙা সিঁড়িগুলো এখান দিয়ে উঠেছে। আর্ধেক ওটা জানা, পুরোটা ওটা জানা, মানে মাঝ রাস্তাই হয় আর ওই দোতলার ওখানটা প্যান্ডেলটা হয়। আর একটা পরিত্যক্ত বাড়ি দেখাই, কত ওল্ড প্যাটার্ন দেখো, এই দরজাগুলো দেখো কি সুন্দর রাউন্ড শেপে। এটা অনেক দিন ধরে পড়ে রয়েছে বাড়িটা, এই বাড়িটা দেখেও কিন্তু মানে অনেক ঐতিহাসিক, মানে অনেক পুরনো বাড়িটা দেখেই মনে হচ্ছে। এই জানলার এই পোর্শনগুলো দেখো, তো গাছে পুরো ঘিরে ধরেছে একবারে, এটাও পুরনো, অনেক পুরনো, জানি না এখানে কি কোনো বৈশ্বিক ব্যাপার আছে কি না, যাই হোক। এই হচ্ছে বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখো, দেখলেই এমন যেন একটা গা ছমছম ছমছম ভাব। পোকার মতন গিজগিজ গিজগিজ করছে তেলাপিয়া পুকুরে, বাবা দারুণ দারুণ। আর এখানে একটা পানকৌড়ি মাঝে মাঝে উঠছে আর ওই মাছগুলোকে খাচ্ছে। এই যে সেই পানকৌড়িটা দেখতে পাচ্ছ, ওই জল ডব দিল, ওই আবার উঠেছে, মাছ খেয়ে মাছ মনে হয় পায়নি তাই ওখানটা ওখান দিয়ে উঠলো, আবার আবার ডুব মারবে, ডুব মেরে কিন্তু আবার খাবে, ডুব মেরে দিয়েছে অলরেডি। তো নীল রঙের ফুলটা উঠেছে অনেক দিন পর, মানে এই যে এখন যে সিজন, মানে সিজন বলতে গেলে বাবা হাত বেরোচ্ছে না, এই যে এখন সিজন বলতে গেলে এইটার এই ফুলের এখনই সময়, যার জন্য এই রকম ফুলগুলো এখন ফোটে, নীল 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 ফুলগুলো ফোটে খুব সুন্দর। আর বাইরে এরকম বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে, বাজার থেকে এসে না ঘুমিয়ে পড়েছিলাম একটু, যাই হোক আজকে ঠাকুমার একটা হাতের রেসিপি মনে পড়লো, হট করে ঘুমিয়ে থেকে উঠেই হট করে মার স্বপ্ন দেখছিলাম, তখন থেকে তারপরে ঘুমটা ভেঙে গেল। যাই হোক, ঠাকুমার কথা খুব মনে পড়লো এবং এই রেসিপিটার কথা মনে পড়লো। তো ঠাকুমা এই রেসিপিটা খুব বানাতো, মানে আগেকার দিনে তো মানে এত খাবারের প্রচলন ছিল না, মানে এত নতুন নতুন খাবার ছিল না, তো এখন যেসব মডার্ন সব রান্নাবান্না কিছুই না। এটা হচ্ছে একটা আলু নিয়েছি, আলুটা ওনারা করতেন কি যেসব আলুগুলো মোটামুটি একটু একটু খারাপ খারাপ হয়ে যেত, মানে ধরো একটু হালকা একটা সাইড খারাপ হয়েছে, সেই সব আলুগুলো নিত,
নিয়েই করতো, যেহেতু দেখো আগেকার দিনের মানুষদের এত ইয়ে ছিল না, তার জন্যেই কোনো কিছুই তারা ফেলতো না, সব দিয়েই না কিছু না কিছু একটা ক্রিয়েটিভিটি সবসময় ছিল তাদের মধ্যে, সবসময় কিছু না কিছু বানাতো। তো যাই হোক, আমি আর ওরকম আলু নিইনি, আমি মোটামুটি একটু ভালো আলুই নিয়েছি, নিয়ে আলুটাকে এরকম পাতলা পাতলা স্লাইস করেছি, স্লাইস করে নিয়ে এরকমভাবে থেতো করে নিতে হবে। তো এটা তোমরা শিলেও করতে পারো, আমি এইভাবে গামলার মধ্যে থেতো করে নিচ্ছি। তো একটুখানি নুন দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আগে থেতোটা হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী রেসিপিটা কী বানাচ্ছি। কবে হইব মহাবাপ তো হো নাই। তো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছিলাম, ওর সঙ্গে থেতো করে দিয়েছি। সামান্য একটুখানি আটা দেবো, তোমাদের যদি আটা থাকে খুব ভালো, বেসন থাকলে তাও ভালো, যেটা ঘরে আছে সেটাই দিতে পারো। তো সামান্য একটুখানি আটা দিয়ে দিলাম, আর দেবো এর মধ্যে পোস্ত। পোস্তটা আগেকার মানুষরা খুব খেত, পোস্তগুলো তখন দামও কম ছিল, আর এখন যা পোস্তর দাম বাবা, তা হাত দেওয়া যায় না। তো এর মধ্যে পোস্ত দিয়ে দেবো, পোস্ত দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, হালকা করে মাখিয়ে নিতে হবে, এরকম করে সুন্দর করে, জলটা যাতে না থাকে মোটামুটি, এই যে আলুর জলটা আছে এই আলুর জলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। একটুখানি ইয়ে দাও তো, একটু সামান্য একটুখানি আটা দাও তো, হালকা একটুখানি, অল্প একটু দিতে হবে, সামান্য দেবে বেশি, বেশ বেশ মানে একটুখানি বললে বেশি দিয়ে দেয়। যাই হোক, গুঁতো মারছে, যাই হোক হয়ে গেল, বৌদি এইরকমই করে, এই মাখা মাখা হয়ে গেছে, ব্যাস একদম কিন্তু রেডি। এবার তাওয়াটা বসাও নি, তাওয়াটা বসাতে বলেছো, তাওয়া বসাই নি, তেল দেয় না, তাওয়াটা বসিয়েছি আর তাওয়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা একটু বেশি হয়ে গেছে, আমি অল্প দিতে বললাম, আর এক হাতে ক্যামেরা রয়েছে বৌদির, হ্যাঁ বৌদিকে বললাম একটু তেল দাও, মানে একটু দিতে বললাম এক গাদা দিয়ে দিল। যাই হোক, তেলটা মাঝখানে চলে গেছে, তেলটা পুরোপুরি হিট হয়ে যাবে, তারপরে গ্যাসটা আমরা একটু কমিয়ে দেবো। চারিপাশে তেলটাকে কিন্তু স্প্রেড করে দিয়েছি, স্প্রেড করে দিয়ে আমরা এবার এইগুলোকে ভাজবো, এরকম ছোটো 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 করবো, করে হালকা করে উপরে দেবো, আগে দেখতে পাচ্ছ ঠিক এরকম করে এগুলোকে দিয়ে দেবো, পরপর সাজিয়ে দেবো এইভাবে। বেশ সুন্দর, মা ঠাকুমার যে স্মৃতিটা মনে পড়লো এরকম করে খাওয়াতো, এই জিনিসটাই আসল মনে পড়লো আর কি, এটাই তো পরম পাওয়া আর কি, আর কিছুই না। যাই হোক, সেই জন্যই কিন্তু রেসিপিটাও মনে পড়ে গেল, ঠাকুমার কথাও মনে পড়লো, রেসিপিটাও মনে পড়লো, মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি থেকে যায়, এটাই তো। যাই হোক, এইভাবে এইভাবে পরপর পরপর সাজিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এবার একটু একটু করে যেগুলো আমাদের সে মানে একটু ইয়ে হয়ে গেছে, পুরো শক্ত হয়ে গেছে, সেগুলো একটু একটু উল্টে উল্টে দেবো, উল্টে পাল্টে দেবো, আর একটু এরকম করে খুন্তি দিয়ে এরকম হালকা করে চেপে দেবো, যাতে জিনিসগুলো কাঁচা না থাকে। হ্যাঁ, তবে সবগুলো এরকমভাবে একটু পাল্টে দিন, পাল্টে দেবো বন্ধুরা, জানা তো এটা বেশ সুন্দর খেতে হয়। মানে আগে যখন ছোটোবেলায় ঠাকুমার কাছে যেতাম, তখন ঠাকুমার কাছে এই হাতের রেসিপিগুলো এত সুন্দর বানাতো ঠাকুমা, সত্যি খুব মিস করি ঠাকুমাকে। এরকমভাবে একটু একটু করে উল্টে দেবো, আর ঠাকুমা আরও অনেক কিছু বানাতো, মানে এত সুন্দর হাতের রান্না, সত্যি মানে এত জাদু, খুব একটা জাদু ছিল, তাই না? সত্যি হিগো, যে কারণ আমার ঠাকুমা বলে কথা নেই, অনেকের বয়স্ক বাড়িতে যারা আছেন, ঠাকুমা মা, হ্যাঁ তাদের হাতের রান্না কিন্তু সত্যি, তাদের হাতের রান্নায় জাদু আছে। যাই হোক, এইভাবে পরপর পরপর উল্টে দিলাম এগুলোকে, আর উল্টে দিয়ে আর একটু রেখে দেবো, তারপরে তেলে ছাড়বো, এখনও তেলে ছাড়বো না। আর মনে না না, এক ফোঁটা দু ফোঁটা তেল দিয়ে রান্না করতো, কী সুন্দর, আমরা তো এক গাদা তেল দিয়ে রান্না করি, ওনারা কিন্তু এত তেল দিত না। দেখো সুন্দর করে বড়াগুলো সাজিয়েছি, আর এইবার এটা আর একটু আস্তে আস্তে হতে থাক, আঁচটা একদম ধিমি দিয়ে দিয়েছি, এই ধিমি আছেই কিন্তু আস্তে আস্তে হবে। ওনারা বানাতো কাঠের জালে, আবার উনানেও করতো, মানে ওই গুলের উনুনে, তো আমরা এইভাবে গ্যাসেই করি।
আমরা আধুনিক মডার্ন তাই। পশ্চিমমুখ কোথাকার ঘটনা এটা, কোথাকার কোথাকার? পাশে ছোট্ট, আরে কোথায় এটা, জায়গাটা কোথায়? খুলনা। আচ্ছা বলো। খুলনা জেলায়। হ্যাঁ বলো। আর পাশে হলো মোঘে গ্রাম। মোঘে গ্রাম? গ্রাম। আচ্ছা। আমাদের গ্রাম মোঘিয়া। হ্যাঁ, ওইখানে ওই গান গেয়ে গেয়ে যাচ্ছে। কে কে গান গাচ্ছে? সারি গান গাইছে। আচ্ছা। তারা জানি মাঝিরা। আচ্ছা। মা বলছেন কারা সারি গান গাস, খুব সুন্দর, আমার দিকে একটু ঘুরে ঘুরে কর। আচ্ছা। মাঝিরা বলে তোমার যদি ভালো লাগে আমাদের দিকে ঘুরে তুমি শোনো। আচ্ছা। ওই জন্যে মায়ের মন্দির পূব দিকে ছিল, পূব দিক থেকে ঘুরে পশ্চিমে না কি পশ্চিম থেকে পূব দিকে যাই হোক ঘুরে গেল। কালীমার মন্দির? হ্যাঁ, কালীমার মন্দির। হ্যাঁ, মানসা। আচ্ছা আচ্ছা। মানসা কালীবাড়ি। আচ্ছা। ওই সেই থেকে ওই মানসা কালীবাড়ি ওই ঘুরে গিয়ে তখন ওই গান শোনে, সারি গান শোনে ওরা। আচ্ছা। সারি গান এত ভালো লেগেছে তাই মা বললেন ডাক দিয়ে আমার দিকে ঘুরে কর, তারপর থেকে মায়ের মন্দির ছেড়ে দিল। দরকার হয় আমাদের দিকে ঘুরে করো, ওই দিকেই আমাদের মোঘে গ্রাম। মোঘে গ্রাম এই সব সবই তো আমার তো দেখা কিছু না, সবই তো শোনা কথা না। সেই থেকে শুনেছি মানসা কালীবাড়ি মুখ ঘুরে গেছে, মায়ের মুখ ঘুরে গেছে। এরকম ছোট ছোট স্মৃতি বাবার মনে পড়ে, যেগুলো তার বাংলার পূর্ব বাংলার স্মৃতি, যাই হোক সেগুলো মাঝে মাঝে বলতে থাকে, আমরাও শুনতে থাকি, বেশ সুন্দর লাগে। তো এইবার এইভাবে দিয়ে দেবো, একটু করে দিয়ে একটু তুলে নেবো, মানে যাতে বেশি তেল না টানে। তো তুলে দিলাম, সব করে এরকম করে হালকা হালকা করে তেল লাগিয়ে তুলে দিতে হবে, তাহলে তেলগুলো কম লাগে। চলো এইগুলো আমরা রেডি করতে থাকি, এটা রেডি করে নিই, বাবাকেও দেবো, বাবা বসে আছে খাবে বলে। এই হোক, তারপরে খাবার টেবিলে দেখা হচ্ছে। হে দেখো ভালো হয়েছে নাকি, গরম আছে, পোস্ত ভালো, পোস্ত দিচ্ছি ভালো ভালো। ভালো কি কি আছে খাবারে? এই টক ডাল, আম দিয়ে টক ডাল, এদিকে কবিরাজি ঝোল, কাতলা মাছের কবিরাজি ঝোল, এটা হচ্ছে তোমার কাঁচকলা, আলু দিয়েছো নাকি? না আলু, হ্যাঁ আলু দিয়েছে, কাঁচকলা আলু দিয়ে কবিরাজি ঝোল, এদিকে উচ্ছে ভাজা, এদিকে পালং শাক। ভাত নেই, ভাত ছাড়া খাবো কি দিয়ে আমি? এখানে আছে আলু চোখা, আর এদিকে পচা আলুর বড়া, পোস্ত দিয়ে পচা আলুর বড়া। কি বলবো তাহলে, বিহারি বিহারি কি বললি? ও এইবার ভাত দিয়েছে, আলু আলু সেদ্ধ, আলু মাখা, তাই তো? আলু সেদ্ধ কি কাদের মতো, বিহারিদের মতো আলু চোখা? না আমরা বিহারি না ভাই, আলু চোখা বলবো না, সত্যি ভুলে গেছে। যাই হোক খাবার দিয়েছে, এই এই খাবার দেখিয়ে দিলাম মোটামুটি, আর খাওয়াটা আর দেখাবো না। আর না একটুখানি তো দেখাতেই হবে, ওই যে বড়াটা, বড়াটা কেমন হলো? বড়াগুলো এইরকম বড়া হয়েছে, তোরে বাবা, এই যে বড়া ভাই, কি বড়া! এই হোক পোস্ত দিয়ে একটু বড়াটা দেখা যায়, খাবো না
খাবো না বন্ধ সেই স্বাদ একদম ওই আগের মতো খুব ভালো লাগলো ঠিক আছে বহুত বদমাইশ আছে বাবা ইচ্ছা করে এরকম বল না না তেল তো খেতে তুই তো খেতে ভালো না বাবা খেতে বাবাই খাচ্ছে এদিকে সুন্দর বাবা হ্যাঁ আচ্ছা কে হয় প্রেমী যমুনায় হয়তো কেউ কেউ দিল কেউ দিল রে আকুল হিয়ায় তো কোন বুঝি ভাঙল রে হয়তো কেউ কেউ দিল কেউ দিল রে খেতে বসে গান করো কেন খেতে বসে বলেছি না গান করবে না যাই হোক ওদিকে গান করে যাচ্ছে আমরা খাবারটা খাই খেতে বসে গান করতে নেই প্রেমী যমুনায় হয়তো কেউ ঢেউ দিল কেউ দিল রে আকুল হিয়ায় টুকুল বুঝি ভাঙলো রে ঠিক আছে হয়েছে খেয়ে নাও চল চলুন আমরাও খেয়ে নিই ঠিক আছে বেলা অনেক বেড়ে গেছে এখন প্রায় তিনটের কাছাকাছি বেলা বেড়ে গেছে খেয়ে নিই বাবা কি বললি হেভি হয়েছে ও আমারটা না এইরকম মানে দুঃসাহস কি করে হলো তুই আমার খাবার এরকম বাজে বলিস এরকম দুঃখ দিস কেন মানুষের মনে এই যে কলমি এই যে শাক পালং শাকটা মিষ্টি দেয়নি তো তাই জন্য একটু টুটফুটে লাগছে এই জন্যই আমার ছেলে মানে ওই তিতো ভাবটা লেগেছে ওই জন্যই বলছে আমি শাক খাই শাক খাস নি যাই হোক এবার শাক দিয়ে মাছ ঢাকা গেল না আমি ভেবেছিলাম শাক দিয়ে মাছটা ঢাকবো সবার কাছে ভালো লাগেনি আসলে সবার কাছে সব কিছু ভালো লাগবে এরকম কোনো ব্যাপার নেই আসলে এই এই যুগের ছেলে তো এই যুগের খাবার ওদের ওই মোগলাই বিরিয়ানি এইসব যাই হোক হ্যাঁ চলো বাবা বলছে তুই বাংলাদেশের কি ওনাদের বাড়ি ছিল কি পিঠে ভোগ না কি বেশ একটা বললো নাম তুই 20 গ্রাম না কি কি গ্রাম তোমরা কোথায় থাক কোন গ্রামে থাকতে কোন গ্রামে থাকতে কে তুমি আমি পিঠে ভোগ আমরা আমাদের তো প্রথমে তো পিঠে ভোগ না মৌ ভোগ এরকম ছিল আজকে মনে আছে পরে আমরা উৎকুলে বাড়ি করেছিলাম উৎকুল 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 ওটা কি যশোরে না খুলনায় যশোর সাব ডিভিশন না খুলনা উৎকুল বাড়ি করেছিলাম বলছি যশোর সাব ডিভিশন না খুলনা কানে শুনে যশোর না খুলনা 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 থেকে আচ্ছা ঠিক আছে যাই হোক আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে ডালটা কিন্তু টক ডালটা মারাত্মক বানিয়েছে টক ডালটা আর একটা কাজ করার যে কবিরাজি ঝোলটা ফাটাফাটি দুটো রান্না হচ্ছে এর মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে দুটো রান্না একটা হচ্ছে টক ডাল আর একটা হচ্ছে এই কাতলা মাছের কবিরাজি ঝোল যাই হোক আমরা খেয়ে নিই পরে দেখা হচ্ছে আবার